বগুড়া জেলা কারাগার হতে মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত চারজন কয়েদি পলাতক পরে পুলিশের অভিযানে চারজনকে আটক করেছে পুলিশ আজ পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক প্রেস ব্রিফিং করেন এ সময় তিনি জানান গত ভোর রাত তিনটা পঞ্চাশ মিনিটে চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি পালিয়েছে জেল সুপার জানার পরপরই পুলিশ সুপারকে জানালে তিনি রাতে ডিউটিরত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন পরে পুলিশের বিভিন্ন ইউনিট জেলা কারাগারের আশেপাশে এলাকায় অভিযান পরিচালনা করেন পরে সদর পুলিশ ফাঁড়ির এস আই খোরশেদ আলম ফোর্স সহ ভোর সোয়া চারটায় কর্তোয়া নদীর পার ঘেঁষা বাজার এলাকা হতে এই চারজনকে আটক করে পরে জেল সুপার তাদের শনাক্ত করে পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় কারাগারে কন্ডেম সেলের ছাদ